ম্যাডাম, আপনি কেন এত চিন্তা করছেন? এবারে সাক্ষী তো দূরের কেউ না, আপনার নিজেরই সন্তান। মিসমোহিন, আমি আইনকে নিয়ে চিন্তা করছি না, আমি চিন্তা করছি আপনাকে নিয়ে। আমাকে নিয়ে কিন্তু কেন? এই কেন এটা আপনি যত তাড়াতাড়ি বুঝতে পারবেন ততই আপনার জন্য ভালো। তা না হলে আদালত পাড়ায় আপনার যে সুনাম সেটা কোনোই কাজে আসবে না, যদি মামলার রায় আমার পক্ষে না আসে। স্যার, আপনার কি মনে হয় আয়ান কি পুরোপুরি তার মায়ের শেখানো কথাটাই বলবে? সেটাই তো বলার কথা। আমি হলে চাইতাম যে আমার মেয়ে আমার শেখানো কথাটা বলুক। তারপর অন্তত যদি মনের মতো যা ঘটছে তাই বলে, তাহলেও আমাদের পক্ষে খাটবে সাক্ষ্যটা। জানি, আমি আয়ানকে চিনি। ও যাই বলুক, ওর মায়ের অবাধ্য হবে না, আমি সেটা আশা করি না। তবে আপনি ওর কাছ থেকে আমাদের পক্ষে যতটুকু তথ্য দরকার ততটুকু বের করবেন, বাকিটা দেখা যাক। জি স্যার। মিস্টার ফাহাদের মাত্র 8 বছরের ব্যবধানে প্রমোশন হওয়ার ব্যাপারটা প্রমাণ করে যে মিসেস আফসানা খান রোনা নিজের নীতিমালা সাইন করে নিজেই ভঙ্গ করেছেন। মিস্টার ফাহাদ তার কর্মদক্ষতা বা এক্সপিরিয়েন্স দিয়ে প্রমোশন পাননি, বরং পেয়েছেন মিসেস আফসানা খান রোনার তোষামোদি করে, তেলবাজি করে। আসসালামু আলাইকুম। হ্যাঁ চাচা, ভালো আছো? আচ্ছা, ওকে ওকে, ঠিক আছে। ওকে, আমি মামনিকে জানিয়ে দিচ্ছি। ওকে, ভালো থেকো, বাই। কার সাথে কথা বললেন? ছোট চাচা ফোন দিয়েছিল, উনি তো আমাদের বিয়েতে আসতে পারেননি, তাই আগামী শুক্রবার ওনার বাসায় আমাদেরকে দাওয়াত দিয়েছেন। তোমার পাপার আত্মীয় স্বজনেরা এখনো শিখেনি যে কাকে কল দিতে হয়। মামনি, ছোট চাচা প্রথমে তোমাকে কল দিয়েছিল, তোমাকে না পেয়ে পরে। ও হ্যাঁ, আদালতে ঢোকার পর আমি ফোনটা বন্ধ করে রেখেছিলাম। আচ্ছা ঠিক আছে, আমি তো যেতে পারবো না, তুমি যেও, একা যেও। মামনি, ছোট চাচা আমাদের তিনজন, মানে তুমি আমি আর মনিকে দাওয়াত করেছি। হোয়াট? মনিকে দাওয়াত করার কি হলো? ওরা কি মনিকে চেনে? হ্যাঁ চেনে না, তবে হয়তো আলাপ পরিচয় করতে চায়। কোনো দরকার নেই আয়ান, তুমি একা গেলে যাও, আর আমি যদি সময় পাই তাহলে আমি যাব। এর মধ্যে মনিকে আনার কোনো দরকার নেই। মামনি, মনি এখন আমার স্ত্রী, কোথাও দাওয়াতে গেলে কেউ তোমার কথা জানতে না চাইলেও মনির কথা আমার কাছে জানতে চাইবে। আর তুমি কিনা বলছো মনিকে না নিতে? শোনো আয়ান, মনির মতো একটা মেয়ে তোমার স্ত্রী, এটা কি মাইকিং করে করে জনে জনে জানাতে হবে? না, যেটা সূর্যের আলোর মতো পরিষ্কার সেটা নতুন করে জানানোর কি আছে? তবে আমি ছোট চাচাকে জানিয়ে দিয়েছি আমরা তিনজনই যাব। আশ্চর্য আয়ান, বলার আগে একবার আমাকে জানানোর প্রয়োজন মনে করলে না? তোমাকে দাওয়াত দিল আর অমনি তুমি হ্যাঁ হ্যাঁ করে রাজি হয়ে গেলে। তাহলে আমি কি করতাম, না করে দিতাম? ছোট চাচা আমার পাপার ছোট ভাই, তার মুখের উপর না করে দিলে ভালো দেখাতো? তুমি ভুলে যাও কেন আয়ান, যে তুমি একটা কাজের মেয়েকে বিয়ে করেছো। মামনি, তোমার কাছে যদি মনির এই একটাই পরিচয় থাকে তাহলে আমার আর কিচ্ছু বলার নেই, কিন্তু আমার কাছে মনির অনেক পরিচয়। প্রথমত মনি আমার স্ত্রী, সে আমার সবচেয়ে ভালো বন্ধু, আর সবচেয়ে বড় কথা মনি আমাদের মাস্টারি জুনিয়র। অনেক হয়েছে আয়ান। আমিও তাই বলছি মামনি, যথেষ্ট হয়েছে। আর কত মনির বিরুদ্ধে দাঁড়াবে তুমি? আর কেনই বা তুমি একটা অদ্ভুত জেদে মনিকে তার প্রাপ্য সম্মানটা দিচ্ছ না? আর কেনই বা? ব্যাস, এই বিষয় নিয়ে আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না আয়ান। তাই বলে কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন দাওয়াত দিলে আমরা যাবো না? গেলে মান সম্মান নিয়ে ফিরে আসতে পারবে? এমনিতেই তো বিয়েটা করে আমার মান সম্মান সব কিছু ডুবিয়েছো। তারপর তোমার কি মনে হয়
যারা তোমাদেরকে দাওয়াত দিচ্ছে তারা তোমাদেরকে নিয়ে মজা করার জন্য দাওয়াত দিচ্ছে, মনিকে নিয়ে হাসি তামাশা করার জন্য দাওয়াতটা দিচ্ছে। হাসি তামাশা করার জন্য কেন হবে মামনি? সেটাই যদি তুমি বুঝতে তাহলে না মনিকে বিয়েটা করতে, না এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার সাথে তর্ক করতে। মাশরাফি জুনিয়র টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দীপ্ত প্লেতে।